হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি একদম রেডি হয়ে গেছি, তো এখন 12টা বাজে, তো এখন আমরা মন্দিরে যাবো আরতি দেখতে। তো তার আগে ভাবলাম যখন রেডি হয়ে বেরোচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ মন্দিরে যেহেতু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, সেই জন্য আর আমি একদম রেডি হয়ে গেছি একটা গোপী ড্রেস পরে। কেমন লাগছে অবশ্যই জানিও, কালকে এই ড্রেসটাই কিনেছিলাম, তো ঝটপট করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। ফার্স্ট টাইম আমি একটু মানে কমফোর্টেবল, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর এখান থেকে দেখো আমাদের হোটেল থেকে, মানে আমাদের ভবন থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, একদমই মন্দিরের কাছে আর গদা ভবনের জাস্ট পাশে। তো চলো, খুব সুন্দর হোটেল এটা, আর এখন বেরোনো যাক বেশি বকবক না করে, আর আমাদের দুজনের ফুল লুকটা দেখিয়ে দিই। এই যে তোমাদের দাদা ভাইয়ের, আমি তোমাদের দাদা ভাই একটা পাঞ্জাবি পরে নিয়েছে গ্রিন কালারের, আর আমি তো গোপী ড্রেস পরে নিয়েছি। তো চলো এখন বেশি বকবক না করে দুজন বেরোনো যাক, আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমরা এখন গোশালা যাওয়ার রাস্তাতে আছি, আর এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে খুব সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর এই রিসর্টগুলো খুব সুন্দর দেখতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, আর আমার তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৃষ্টি হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা, মানে এই ওয়েদারের মধ্যে ছবি তোলা ভিডিও করা জাস্ট পসিবলই হচ্ছে না, তা সত্ত্বেও মানে সারাদিন পার হয়ে গেছে, এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। তো চলো গোশালায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো, তো দেখো আমরা গোশালায় চলে এসেছি, তো গেটটাও কত সুন্দর। আমরা এর আগেও গোশালা নিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করেছি, তো আশা করছি তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানে। তো চলো, এত ভালো লাগে না গোশালায় আসতে, তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। তো আমরা দেখো গোশালার মধ্যে চলে এসেছি, আর কত এখানে গাভী রয়েছে, কী সুন্দরভাবে ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে, কথা বলছে, আদর করছে, আর ওরা চুপচাপ সেটা এনজয় করছে। আমারও খুব ভালো লাগছিলো, আর আমিও দেখছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগছিলো। আর এদের এক একজনের এক এক রকম নামও ছিল জানো তো, আর দেখো আমিও একটু আদর করে দিচ্ছি। তো আমারও একটু ভয় লাগছিলো, কিন্তু ভালো লাগছিলো, ওরা এত সুন্দরভাবে আদরটা মানে অনুভব করছিলো, আর নিজেদেরও খুব ভালো লাগছিলো। তো তোমাদের দেখতে গিয়ে ভালো লাগলো কেন। তো তারপর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালের দিকে বেরিয়েছিলাম। তো দেখো পুরো স্কনটা অনেকটা এরিয়া নিয়ে, তো এক একটা সাইড এক এক রকম সুন্দর। তো এটাও খুব সুন্দর, এখানে একটা ঝর্ণা করা রয়েছে, সবাই এখানে খুব সুন্দরভাবে ছবি তুলেছে, বসে আছে, সময় কাটাচ্ছে। তো আমি একটু ফটো তুলে দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এত সুন্দরভাবে চারিদিকটি সাজানো হয়েছিল, এটা আমার অনেক পুরোনো ভিডিও, তখন দেওয়া হয়নি এটা ওটার কারণে। তো ভাবলাম এত সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কতক্ষণ হতে পারে, তো তার জন্যই এত লেটে হলেও শেয়ার করছি। আর দেখো প্রচুর ভক্তের ভিডিও, এটা হচ্ছে জন্মাষ্টমী। তো আমরা এবছর জন্মাষ্টমীতে মায়াপুর গেছিলাম, যেটা তো জানি তখন লাইকও করেছিলাম, তো সেই ভিডিওগুলো ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এত সুন্দর ভিডিও শেয়ার না করে সত্যি ভালো লাগে না। আর দেখো এখানে আর সত্যি বলতে এত ভালো লাগে, আর সত্যিই মধুর ফল, আর এদের মধ্যে কিন্তু অসম্ভব ভালো লাগে। তোমরা কারা কারা আমার সঙ্গে সহমত অবশ্যই পালন করে জানি, আর ভালো লাগে নাম সংকীর্তন যেখানেই হোক সুন্দর লাগে, খুব মধুর লাগে। তো এখন 9টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে, একেবারে ডিনার করেই এসেছি, আর খুব ক্লান্ত হয়ে গেছি, আর ভালোই ভিজেছি কারণ বৃষ্টি হয়েছে। তো তবু এবেলাটা অনেকটাই কম, আর আবার 10টা থেকে আরতি আছে, পুজো আছে, তো সেখানে যাওয়ার ইচ্ছা 10টা থেকে রাত 12টা অবধি। তো তার আগে কালকে আমরা যেহেতু ফিরে যাব, তো সেই জন্য প্যাকিংটাও করতে হবে। তো প্যাকিং শেষ করে তারপর মন্দিরে যাব আবার, তো সেই জন্য ঝটপট করে রুমে চলে এসেছি, এখন ঝটপট করে প্যাকিংটা করে নেবো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।